সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানাবাবগঞ্জ টিভির আজকে সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। প্রথমেই গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। চাপানাবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় জালরূপী সহ চার যুবক আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার বিজয়া দশমীতে ভক্তদের কাঁদিয়ে মা কৈলাসে ফিরে যান। করোনাকাল হওয়ায় এবার সন্ধ্যার মধ্যেই চাপাইনবাবগঞ্জের সব মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষ করার চেষ্টা ছিল। মহানন্দা নদীতে প্রতিমা বিসর্জন করা হয়, সেখানেও চেষ্টা ছিল সমাগম কম করার। সোমবার বিজয়া দশমীতে মায়ের বিদায় বেলায় মণ্ডপে ভক্তদের কিছুটা ভিড় লক্ষ্য করা যায়। মণ্ডপে মায়ের বিদায় বেলায় ভক্তরা একে অন্যকে সিঁদুরে রঙে রাঙিয়ে দেন। বৃহস্পতিবার মহাষষ্ঠীর মধ্যে দিয়ে দেবীর আগমন আর সোমবার মহাবিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজো। এবার জেলায় 136টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সদরে ছিল 57টি, শিবগঞ্জে 35টি, গোমস্তাপুরে 29, নাচলে 12 ও ভোলাহাট উপজেলায় 3টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজো। চাপানাবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় জালরূপী সহ চার যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ও ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা 4,80,000 ভারতীয় জালরূপী ও প্রিন্টার সহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে চাপানাবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফুটানি বাজার আলালপুর গ্রামের দুলাল হকের ছেলে জিহাদ রানা, ছোট জামবাড়িয়া এলাকার মফিজউদ্দিনের ছেলে নবিউল্লাহ, দুর্গাপুরের শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আব্দুসামাদ ও ধরমপুর মান্নুর মোড়ের বাবুল হোসেনের ছেলে আল আমিন ওরফে বাইতুল ইসলাম মিশু। জেলা গোয়েন্দা সংস্থার পরিদর্শক বাবুল উদ্দিন সর্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার সন্ধ্যা 6:30 দিকে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ও ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।